গাইজ, দিস ইজ দ্য ফাইনাল লুক। তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার উইন্ডো সামনে এসেছি, সো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে। আই ডোন্ট নো তোমাদের মানে ফুল ফেস এটা কেমন এসেছে ক্যামেরাতে, বাট আই রিয়েলি লাভ দিস ওয়ান। অ্যান্ড তোমরা এই লুকটা যে কোনো আউটফিটের সাথে ইজিলি ক্যারি করতে পারবা, অ্যান্ড ইউ নো সকাল সকাল একটা ফ্রেশ একটা ফেস একটা লুক হবে। অ্যান্ড আর কি বলবো, তোমরা যদি অবভিয়াসলি এই লুকটা রিক্রিয়েট করো, অবভিয়াসলি আমার সাথে শেয়ার করবে, আমাকে দেখাবে যে অবভিয়াসলি আমাকে ট্যাগ করবা, আমি দেখতে চাই তোমরা মানে কিরকম করে এটা রিক্রিয়েট করেছো। হ্যালো, কি খবর তোমাদের সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো অবভিয়াসলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেকদিন পর আজকে ব্যাক করলাম ঈদের জন্য এই লুকটা নিয়ে। অ্যান্ড এটা বেসিক্যালি আমি ডে টাইমের জন্য করেছি। তোমরা যারা ডে টাইমে একটু গ্ল্যামারাস লুক চাও, বাট একটু কি বলে একটু সফট ওয়েতে, তাদের জন্য আই থিঙ্ক এটা খুব ভালো হবে। এই লুকটা তোমরা ইজিলি ক্যারি করতে পারবে, থাকবে যদি তোমাদের ভালো লাগে। অবভিয়াসলি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, হিট দ্য নোটিফিকেশন বেল, অ্যান্ড অবভিয়াসলি ডোন্ট ফরগেট টু শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্টে যেটা করবো, আমি আমার ফেসটাকে ময়েশ্চারাইজ করে নিচ্ছি। তো আমি এই জন্য নিভিয়ার এই ময়েশ্চারাইজারটা ইউজ করবো। নর্মালি দেখা যায় যে রোজা রেখে আমাদের স্কিন কিন্তু অনেক ডিহাইড্রেটেড হয়ে যায় ঈদের দিন। সো পানি তো অবভিয়াসলি ঈদের দিন প্রচুর খেতে হবে, বাট পাশাপাশি আমাদের স্কিনকে অনেক হাইড্রেট রাখার জন্য কিন্তু ভালো ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। বাজেটের মধ্যে এটা খুবই ভালো একটা ময়েশ্চারাইজার। আমার স্কিন আমি ময়েশ্চারাইজ করে নিয়েছি, সো যেটা হবে যে নর্মালি এই হিউমিড ওয়েদারে গরমে আমার টি জোনটা একটু অয়েলি হয়। সো আজকে টি জোনের অয়েলিনেসটা রিমুভের জন্য বা কন্ট্রোলের জন্য আমি অফার এই সিলিকন প্রাইমারটা ইউজ করব। তো আমি একটু নিয়ে নিচ্ছি প্রাইমারটা, নিয়ে জাস্ট আমার টি জোনে আমি একটু অ্যাপ্লাই করে নিব। যে যে জায়গাগুলো মনে হয় যে মানে ফাউন্ডেশন খুব অয়েলি করে ফেলায় সারাদিনে, তো ওইসব জায়গাগুলোতে তোমরা ভালো করে অ্যাপ্লাই করে নিতে পারো। এই সিরাম ফাউন্ডেশনটা ইউজ করবো। ডে টাইমে কিন্তু এটা খুব সুন্দর একটা লাইট কাভারেজ দেয়, অ্যান্ড স্কিনটা অনেক বেশি ব্রেদেবল থাকে। সো অত হেভি না নিয়ে ডে টাইমে আমার মতে হিউমিড ওয়েদারে লাইট টেক্সচারের ফাউন্ডেশনগুলো খুবই ভালো। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইট একটা কাভারেজ দিচ্ছে। এই ফাউন্ডেশনের একটা যেটা মানে ড্রব্যাক আছে সেটা হচ্ছে এটা একটু অক্সিডাইজ করে ফেসে। সো তোমরা যদি মনে করো যে তোমরা এক সাইড লাইট কালার নিবে, সো ওটা নিতে পারো। বা তোমরা যদি চাও যে না আমি স্কিন টোন রেখে আমি পরে হাইলাইট করে নেবো, সেটাও করতে পারো। একটু দেখতেই পাচ্ছ আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। তো এখন কনসিলারের পালা। আমি কনসিলার হিসেবে অ্যাজ ইউজুয়াল তোমরা আমাকে যারা ফলো করছো তারা জানো যে আমি রেভলিউশনের কভার অ্যান্ড কনসিলার এটা খুব পছন্দ করি। তো আমি অত বেশি কনসিলার ইউজ করবো না, জাস্ট লাইটলি আমি যে এখানে যে ইনার একটা দেখা যাচ্ছে যে একটু ডার্ক হয়ে আছে, জাস্ট আমি এতটুকুতেই কনসিলার ইউজ করবো। ডে টাইমে আমার এত বেশি কনসিল্ড ফেস পছন্দ না। এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এর জন্য মেবেলিনের এই পিটনি লুজ পাউডারটা ইউজ করছি।
পাউডারটা আমার কাছে খুবই পছন্দের একটা পাউডার, এত সুন্দর, মানে আন্ডার আইটাকে এত ফ্ললেস করে। তো অল্প একটু আমি আন্ডার আইটাকে সেট করছি, পাশাপাশি আমি লিডটাকেও সেট করে নিচ্ছি। তো ফেসটা অলরেডি ফ্ল্যাট মনে হচ্ছে, সো এটা একটু ডিফাইন করার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ক্যারামেল টপি কন্ট্রোল সেটা ইউজ করছি। ইটস লাইক ইউনো, মানে ওয়ার্ম একটা টোন, বাট সুন্দর লাগে ফেসে। জানি আমি যা যা ইউজ করছি সবই সুন্দর বলছি, বাট ট্রুলি আই মেইন ইট। ফেসটা এখন চিজল মনে হচ্ছে, আমি পরে আর একটু ব্লেন্ডিং করবো ব্লাশটা দেওয়ার পরে। তো আজকে ব্লাশ হিসেবে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেলো ওয়াইন এটা ইউজ করছি। তো আমার ড্রেসের সাথে আমার যে লুকটা করবো সেটার সাথে অনেকটা কমপ্লিমেন্ট করবে। আমি নর্মালি আমি জাস্ট আমি অ্যাপলে অ্যাপ্লাই করি, বাট আজকে আমি আমার অ্যাপলটা একটু সাইডে আমি অ্যাপ্লাই করবো ডিফারেন্ট ওয়েতে। আমি দেখছি রিসেন্টলি এটা এই ওয়েতে ইউজ করে মানে আমার ভালো লাগে। তোমাদের যদি আমার মতো ফেস শেপ তারা তোমরা এই টেকনিকটা ট্রাই করে দেখতে পারো, ভালো দেখো। একটু ফরহেডে দিয়ে নিব, ভালো করে একটু স্প্রে করে দেন আমি এটাকে স্পঞ্জ দিয়ে ড্যাপ করে নিব। নর্মালি পিঙ্কি বা রোজি কালারগুলো চিপসে মানে লুকসে খুব ভালো দেখায়, নট ফ্রেশ, মানে ইউথফুল একটা স্কিন মনে হয়। অলরেডি আমার আইব্রাউজটা করে নিয়েছি অফ ক্যামেরাতে, আর আমার আইলিডটাকে আমি কনসিলার অ্যান্ড পাউডার দিয়ে অলরেডি সেট করে অ্যান্ড নোজটাকে একটু রিভার্স কন্ট্রোলিং করে নিয়েছি। সো আজকে আই শ্যাডোর জন্য যে আমি প্যালেটটা ইউজ করবো সেটা হচ্ছে হুদা বিউটির, এটা হচ্ছে রোজ গোল্ড রিমাস্টার্ড প্যালেট। তো আজকের লুকটা যেহেতু একটু রোজি টাইপ হবে, সো ফার্স্টেই আমি এই ডল ফেস কালারটা নিচ্ছি, ভালো করে আমি আমার ক্রিজ অ্যান্ড লিডে অ্যাপ্লাই করে নিব। এখন আমি এই মভ কালারটার রিস্ক অর হোয়াট এভার রেস্ট মেবি এই কালারটা আমি নিচ্ছি, এটা আমার ক্রিজে আমি অ্যাপ্লাই করব। করবো সেটা হচ্ছে আমি কনসিলার দিয়ে আমার লিডটাকে একটু কাট করে নিব। এখন যেটা করবো আমি ডেমিওর যে শেডটা এটা দিয়ে আমি আমার কাট ক্রিজটাকে আমি সেট করে নিচ্ছি, এটা অনেকটা পিচি পিঙ্কি স্টোন। অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি যে কাট ক্রিজটা করেছি এটাকে আমি রিস্ক শেডটা দিয়ে একটু ডিফাইন করে নিচ্ছি। একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি সুন্দর করে কালারটাকে একটু ডিফিউজ করে দিচ্ছি।
পাচ্ছো, কত প্রিটি লাগছে। সো আমি আবার একটু ডেমিউর সেটা ইউজ করছি, এটা দিয়ে আমি একটু লিপটাকে আরেকটু ফিঙ্গারতে সেট করে নিচ্ছি। আমি কিস বিউটির এই হোয়াইট গ্লিটারটাকে আমি জাস্ট লাইনটার মধ্যে অ্যাপ্লাই করব, জাস্ট অল্প একটু, বিকজ লুকটা টোটালি আমি ম্যাট রাখতে চাচ্ছি, বাট আমার মনে হচ্ছে একটু স্পার্কল থাকলে দেখতে আর একটু প্রিটি লাগবে।
519 এটা দিয়ে আমি একটু লিপস্টিকটাকে ড্র করে নিয়েছি। এটা একটু ডার্ক কালার, যেহেতু আজকে আমি একটা নুট পিঙ্কিশ নুট কালার ইউজ করবো, সো আমি এটা দিয়ে পেস্টাল লিপস ড্র করে নিচ্ছি। লিপস্টিকের জন্য টেক কেয়ার।